হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম তো মাই টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম তো আজকের ভিডিওটি কোন টপিকের উপর হতে যাচ্ছে অলরেডি কিন্তু আপনারা ভিডিওর থামমেল দেখেই বুঝে গেছেন তো ভিয়ার্স আজকের এই ভিডিওতে আমি আবার আপনাদেরকে পেইড একটি সেনাপ সেট প্লাস বিভিন্ন পোস্টিং সাইটের জন্য একটা শার্টনার দেবো যেটা নিজে আমি আবার বাই করে নিয়েছি তো ভ্যার্স ভাবলাম যে যেহেতু আমি বাই করে নিছি আমাকে তো আর কিনতে হচ্ছে না তো সেই শার্টনারটি আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি এবং অনেক বেস্ট একটা শার্টনার অলরেডি কিন্তু এর আগে আমি বাই করছিলাম তো সেটার মেয়াদ কিন্তু উত্তীর্ণ মানে শেষ হয়ে গেছে এখন কিন্তু সেই সাটনারটি আর কাজ করবে না সো টেলিগ্রাম চ্যানেলে যে স্টনারটি দেওয়া আছে ওই সাটনারটি দিয়ে কিন্তু আর কাজ করতে পারবেন না চেনাপ দিলেও কিন্তু ট্রাফিক ওপেন করলে কাজ হবে না তাই আপনাদের কাছে রিকোয়েস্ট ওই সাটনারটি কিন্তু আর কাজ করবে না যারা আমার ভিডিওটি ফলো করেন তাদের কাছে রিকোয়েস্ট করবো আবার আমি চ্যানাবচের স্টনারটি বাই করছি প্লাস এই স্টনারটি কিন্তু আপনারা বিভিন্ন পোস্টিং সাইটেও পোস্ট করতে পারবেন আর আপনারা সকলেই জানেন যে পেইড শাটনার দিয়ে বিভিন্ন সাইটে পোস্ট করলে বা চেনাপটে বা যে কোনো জায়গায় আপনারা যখনই পের শার্টনার দিয়ে কাজ করবেন সেই কাজটা কিন্তু অনেক বেটার হয় তাই আপনার কাছে রিকোয়েস্ট ধৈর্য সহকারে এবং মন দিয়ে ফুল ভিডিওটি দেখবেন এবং এই শার্টনারটি আপনারা কীভাবে পাবেন আমি অবশ্যই ভিডিওটি মেক করছি মানে কিন্তু আমি পেট সাটনাটি আপনাকে ফ্রিতেই দিব তাই আপনার কাছে রিকোয়েস্ট ফুল ভেরোটি ধৈর্য সহকারে দেখবেন আমি কীভাবে দিব সকলকে বলে দিব মানে ভিডিওর মধ্যে বলে দিব তো বেশি কথা মনে বেশ চলেন ম্যান টপিকে চলে যায় তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট এখনও যদি মাইটি টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন মাস্ট মাইটি টিক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলেন সিম্পল সিম্পলভাবে ম্যান টপিকে চলে যাই তো ম্যান টপিকে আসার পরে আপনাদেরকে ফার্স্ট অব যে কাজটি করতে হবে আপনারা ক্রম ব্রাউজারে চলে যাবেন আপনাদের ফোনের ব্রাউজারে চলে যাবেন মানে এক কথায় এই সাইটটি এটা কিন্তু ভেয়ার্স আপনারা সার্চ করলে কিন্তু না আবার বলতেছি আপনারা কীভাবে পাবেন আমি ভিডিওর যে কোনোটা আমি বলে দেবো আর দুই নাম্বার যে কথাটি আপনাদেরকে এখন আমি বলতে চাই সেইটা হচ্ছে ভেয়ার্স কোনো প্রকার কোনো পেইড কোর্স চলবে না আমার সাবস্ক্রাইবার কোনো প্রকার কোনো পেইড কোর্স করবে না সব ভুয়ার ডেটিং রিলেটেড কোনো কাজের কোনো পেইড কোর্স হয় না আবারও আপনাদেরকে বলতেছি কোনো প্রকার কেউ কোনো পেইড কোর্সে ইনভলভ হবেন না কোনো পেইড কোর্স হয় না এই ঈদে এই রোমজানে কোনো অফার এগুলো নিয়ে কান দেবেন না কোনো পেইড কোর্স করবেন না যতটুকু পারেন যে কোনো অনেক ইউটিউবার ভাই আসে মানে এদেরকে সাথে হেল্প নেন নিয়ে একটু ডেটিং রিলেটেড কাজ আপনারা যদি জাস্ট বোঝেন যে এই অ্যাঙ্গেলে কাজগুলো নয় লিঙ্ক প্রমোট করে লিঙ্কটাকে যেভাবেই হোক ট্রাফিককে পটায় সাইন আপ করতে হবে আপনার তো কমন সেন্স আসে কীভাবে একটা ট্রাফিককে পঠাইতে হয় আপনাকে যদি একটা রিলেশন করতে দেওয়া হয় সেখানে তো ঠিকই পারবেন একটা মেয়েকে পাঠানোর স্যাম সিস্টেম মেয়ে হয় আপনার ছেলেকে পটাই জাস্ট কনভারসান নিতে হবে এটাই এটা বুঝলে আপনি কেশ আপ পেপাল ভেনমো সাইন আপ সব রিলেটেড কাজ করতে পারবেন তাই সো কেয়ারফুল কোন প্রকার ফাদে পা না দিয়ে কোনো প্রকার কোর্স না করে নিজে থেকেই কিছু করার মানে কাজ করুন তাহলে দেখবেন হানড্রেড পার্সেন্ট করতে পারতেছেন তো ফ্যার্স আবার আমি কিন্তু পেট সার্টনারটি বাই করে নিছি তো আপনাদেরকে এখন দিয়ে দিব তো আবার দেখাই যে এটা হচ্ছে কিন্তু আবার আমি পেট সাটনারটি নিয়ে নিছি তো সারনারটি আমি সিম্পলভাবে ওপেন করলাম তো এটা কিন্তু আবার বাই করে নিছি আগের অপশ ওটা কিন্তু আর কাজ করবে না আবারও বলে দিচ্ছি এটা আবার নতুনটা আমি নিছি তো কীভাবে পাবেন বলে দিব তো এখন এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু একটা সিস্টেম অনেকেই আপনারা জানেন তো এবারে একটু আমি এক্সট্রা কিছু ডোমেন এখানে অ্যাড করে নিয়েছি মানে কিছু বিটমজি সিস্টেম এক্সট্রা কিছু ডোমেন আমি এখানে অ্যাড করে নিছি তো সেগুলো আপনাদেরকে সিম্পলভাবে দেখাই দেব তো এখন এখানে আপনারা অলরেডি কিন্তু জানেন যে এই চ্যানা এটা দিয়ে লিঙ্ক শর্ট করলে সেই লিঙ্কটি কিন্তু আপনার মানে একদম চ্যান লাইভ সিস্টেমে যায় সেটা আপনারা বিভিন্ন পোস্টিং সাইটে আরেকটা বিষয় আপনারা যখন এই ছাটনাটি দিয়ে বিভিন্ন পোস্টিং সাইডে গিয়ে পোস্ট করবেন তখন বেশ ট্রাফিক কিন্তু অনায়াসেই মানে দেখেন বিভিন্ন ডেটিং রিলেটেড পোস্টিং সাইটগুলোতে যখনই আপনার এই লিঙ্কটা দিয়ে শার্ট করে ডাইরেক্টলি লিঙ্ক পোস্ট করে দিবেন দেখবেন আপনার কনভারসেশন পাঁচ গুণ থেকে বেড়ে গুণ পনেরো গুণ পর্যন্ত হয়ে যাবে এর কারণটা হচ্ছে ইউনিক সিস্টেম ইউজ করবেন কারণ ওই ডেটিং ডেটের টপিকগুলো কিন্তু সকলেই চ্যান চেট দিয়ে কী কাজ হয় সকলেই কিন্তু জানে যখনই আপনার এই সাটনাটি দেখবে যে চ্যান আপ চেটের সাটনার তখন কিন্তু তারা একটু হল লিঙ্কটাতে ক্লিক করবে যে এক্সট্রা নিশ্চয়ই এখানে কিছু আসে বা তাকে হয়তো আমি ভাড়া করলে আমার কাছে আসবে বা তাকে পাওয়া যাবে এই এইভাবে কিন্তু সে লিঙ্কটিতে ক্লিক করবে আর লিঙ্কটিতে ক্লিক করলে দেখবেন যে একশো জনের মধ্যে আপনার পাঁচজন তো কনভার্সেশন করে দিবে তো এই অ্যাঙ্গেলে কিন্তু এই সাইটগুলো থেকে কন মানে এই সারনারটিতে কনভার্সেশন বেশি পাওয়া যায় আমি সেই সিপেলটি শুরু থেকেই মোটামুটিভাবে এই সার্নারটি ইউজ করি তো আপনারা এই সারটাটি ইউজ করতে পারবেন কোনো প্রকার কোনো প্রবলেম ফেস করবেন না আবার মেদ শেষ হলে আমি আবার নিব আবার আপনাদেরকে ফ্রিতে দিব টেনশনের কোনো কারণ নাই তো দেন এখানে এখন ফার্স্টে ওল আমি একটা লিঙ্ক নিয়ে আসতে হবে ব্যাস তো আমি একটা লিঙ্ক নিয়ে আসি তো এখানে আমি আপনি ডাটিফাই চলে যাই সিম্পলিভাবে তো ডাটিফাই যাওয়ার পরে এখানে যে কোনো একটা প্যানেল সিম্পলভাবে আমি ইন করতেছি ধরেন না ভাইয়ের নেটওয়ার্কটি আমি এখানে লগিং করতেছি করার পরে এখান থেকে একটা লিঙ্ক ধরেন আমি সিম্পলভাবে নিয়ে নিচ্ছি তো এখান থেকে আমি ধরেন এই লিঙ্কটাই কপি করে নিলাম তো এই লিঙ্কটা কিন্তু ডাইরেক্টলি বিভিন্ন পোস্টিং সাইটে বা বিভিন্ন ফ্রি শার্টনারগুলোতে শার্ট করে দিলে আপনি কিন্তু কনভারসেশান প্রচুর কম পাবেন বা দেখবেন লিঙ্কটা আপনার ওপেনই করবে না তো এখন আপনাকে যেই কাজটি করতে হবে পেই শাটনার তো আমি এখন শার্টনারে চলে যাচ্ছি তো শার্টনারে যাওয়ার পরিভার্স এখানে ধরেন আমি পোস্ট করে দিলাম শার্টনার নাও এখন কিন্তু আমার এই শার্টনারটি কাজ করবে ওপেন হবে সব কিছু হবে এই যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন ডব্লু ডাব্লু ডাব্লু ডট সেনাপসের ডট লাইভ স্ল্যাশ টু সরি স্ল্যাশ জিরো টি বি এ ই দেখতে পাচ্ছেন এই দুটার মধ্যে যে কোনো একটা শার্টনার আপনারা নিয়ে কিন্তু কাজ করতে পারতেছেন কোনো প্রকার কোনো প্রবলেম হবে না এই শার্টনারটি কিন্তু কাজ করবে তো দেন এখান থেকে এখন আমি ডোমেন এক্সট্রা এক্সট্রা কিছু ডোমেন নিয়েছি আপনাদেরকে আগেই বলছি যে ফুল দেখলে আপনারা বুঝতে পারবেন যে এক্সট্রা এক্সট্রা আবার আমি কি ডোমেনগুলো নিছি যেগুলা মানে আমি এখন পোস্টিং দিয়ে ভালো আর্নিং করতেছি রাত্রিবেলা আপনাদেরকে একটা পোস্টিং সাইট দেবো ইনশাল্লাহ যে এই পোস্টিং সাইট দিয়ে লাইভ আর্নিংও আপনাদেরকে দেখাই দেবো প্রচুর আর্নিং হচ্ছে শুধু পোস্ট করে রাখবেন যে যে নেটওয়ার্কগুলো ইউজ করেন না কেন আর এই শাটনারটি ইউজ করবেন আশা করি ভালো পরিমাণে একটা প্রফিট আপনারা আর্ন করে নিতে পারবেন কোনো কষ্ট ছাড়াই তো এখন আমি ডোমেন শাটনারটি যদি ক্লিক করে দেই তো এখানে যদি আমি ক্লিক করে দেই কাইন্ডলি আপনার দেখতে পাচ্ছেন পাচ্ছেনভেয়ার্স একটু নিচে চলে যায় এখানে কিন্তু দেখেন বিভিন্ন অ্যাঙ্গেলের কিছু কিছু ডোমেন আছে তো এখানে কিন্তু আপনারা এক্সট্রা কিছু ডোমেন আমি জাস্ট বলে দিচ্ছি এই কয়েকটা ডোমেন ইউজ করবেন হুদাই অন্যান্য ডোমেন কিন্তু ইউজ করবেন না সেগুলো কিন্তু আমার বাই করা নাই কারণ আমি এই সার্টনারটি কিনছি এখানে কোন কোন ডোমেনগুলো ইউজ করবে আমি কিন্তু জানি তো সো সেই ডোমেনগুলো ইউজ করবেন না আর একটা বিষয় বলে দিচ্ছি এই শার্টনারটা অন্য কেউ আপনাদেরকে দিবে মানে বুঝবেন বেইট করছে যাই দিবে মানে বুঝবেন এটা মাই আইটি চ্যানেলের শার্টনার মা আইটি টেক্স চ্যানেলের সার্টনার এটা বাই করছে এটা কিন্তু ভ্যার্স ডাইরেক্টলি পেপাল অ্যাকাউন্ট থেকে ডলার দিয়ে বাই করতে হয় এটা কিন্তু ওয়েব এগুলা এগুলাতে নয় সো এটা কিন্তু মানে যা হয় তা হয় যে কেউ কিন্তু এটা বাই করতে পারবে না তাই আপনাদের কাছে রিকোয়েস্ট কোনো প্রকার পেড কোর্সগুলোতে গিয়ে যেও যদি দেখেন এই সাটারটি আপনাকে দেখাচ্ছে ডাইরেক্টলি মুখের উপর বলবেন যেটা মাইটি টেক্সাইনার সাটনার আপনি চুরি করে নিয়ে আসছেন বা কপি করে নিয়ে আসে আমাদেরকে মানে হুদাই দিয়ে বিষয় আপনাকে আমাদের কাছে বড় হচ্ছেন এটা মাথায় রাখবেন তো এখান থেকে দেখেন আমি কোন কোন সাটনারটি বাই করে নিয়েছি কাইন্ডলি আপনারা মন দিয়ে দেখেন এখান থেকে আপনারা এই যে সিসি তিন নাম্বার যে অপশনটি দেখতে পাচ্ছেন এটা বাই করছি প্লাস পি এম এক্স এক্স ডট ক্লাব এটা কিন্তু আমি বাই করে নিছি এই ডোমেনটা নেবেন প্লাস একটু যদি নিচে আসি ভিয়ার্স তো নিচে আসার পরে এই যে দেখেন এক্স মিট লাইফ এই ডোমেনটা নিতে পারেন দেন আরেকটু যদি নিচে আসি এখান থেকে আর একটা ডোমেন নেওয়া আছে মোট আমার এগারোটা ডোমেনই নেওয়া আছে এরপরে কিন্তু আমার আমার কোনো ডোমেন নেওয়া নেই এই যে ভিয়ার্স একটু যদি নিচে এখন আপনাদেরকে আমি দেখাই এই ডোমেনটা নেওয়া আছে একটু আপনি এগুলো নোট করে রাখবেন অন্য ডোমেনগুলো কিন্তু পেইড ওগুলো কিন্তু ওপেন হবে না বা কাজ করবে না এই যে চেনাপসের ডট লাইফ লাভ ডট চেনাবসের ডট লাইফ এই ডোমেনটি ইউজ করতে পারেন এই ডোমেনটি কিন্তু আমার নেওয়া আছে তো মোট এখান থেকে আমার এই কয়েকটা ডোমেন নেওয়া আছে আর ইমোজি শাটনার ইমোজি শাটনার বলতে আপনারা দেখছেন বাগুন পটল আলু মানে এক কথাই এই ডোমেনগুলো দিয়ে কিন্তু ভালো কাজ হয় পোস্টিং সাইড এই ডোমেনগুলো দেবেন মানে ট্রাফিক আকর্ষণীয় হয়েই কিন্তু তারা কিন্তু বাগুন বলতে কী বোঝায় এটা কিন্তু আপনারা জানেন যার কারণে এই শার্টনারটি কিন্তু আমার বাই করা তাই আমি এখান থেকে এখন ইমোজি শার্টনারে সিম্পলিভাবে ক্লিক করে দিচ্ছি তো ইমোজি শার্টনারে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকেও কিন্তু আমি সব ধরনের শার্টনারগুলোতে কাজ হয় না অ্যাভেলেবল কোন শার্টনারগুলোতে কাজ হয় এগুলো না আপনাদেরকে জানতে হবে না জেনে হুদায় একটা ডোমেন নিয়ে গিয়ে আপনারা যদি শার্ট করে পোস্ট করে দেন বা চ্যানাপ চ্যাটে দেন তাহলে কিন্তু কনভার্সেশান পাচ্ছেন না সো আপনারা ভিডিওটি দেখেন আমি বলে দিচ্ছি আর ভিয়ার্স যেহেতু পেইড একটা সামনে আপনাকে ফ্রিতে দিচ্ছি বিনিময়ে কিছুই চাই না ভিডিওতে একটা লাইক চাই আর কমেন্ট চাই যে দেখতে চাই যে মাইটিটা চ্যানেলকে আপনার কতটা ভালোবাসেন আমি চেষ্টা করবো নেক্সট টাইম থেকে ফ্রিতে আরও যত কিছু পারি আপনার পেড আইপি বলেন সব কিছুই দেওয়ার ট্রাই করবো আপনাদেরকে তো আপনারা কাজ করেন কারণ আমি কিনতেছি আইপি আপনাদের দিলে তো আমার কমে যাচ্ছে না আমার কিনাই আছে এক মাস তো আমার কাজে ইউজ হচ্ছে বিনিময়ে আপনারা যদি সেখান থেকে কিছু ফ্রিতে ইউজ করে কিছু প্রফিট আর্ন করতে পারেন এটাই আমার ভালো লাগে মানে পাবলিককে আমার ফ্রিতে সেবা দিতেই আমাকে প্রচুর ভালো লাগে তো এই হচ্ছে মূলত বিষয় মাই টেক্স চ্যানেলের এটাই উদ্দেশ্য অন্য কিছু নয় তো দেন এখন আপনাদেরকে যেটি করতে হবে এখান থেকে দেখেন এখানেও এক্সট্রা কিছু শার্টনার আমি মানে পে করে করে নিছি মানে সিলেক্ট করে দিয়ে পে করে নিছি সেইটা হচ্ছে এখান থেকে হচ্ছে এম এল এই শার্টনারটা ইউজ করবেন চার নাম্বার দেন একটু যদি নিচে চলে আসি এখান থেকে আপনারা অ্যাম এল এই শাটনারটি ইউজ করবেন দেখেন এখানে ব্যাপেন্টি আছে প্লাস ভার্স জুতা আছে দেন এটাতে কোনো শাটনার নেই নাই এটাতে আমার তেমন ভালো লাগে না যার কারণে নেই নাই তো এখন যদি একটু নিচে আসি এখানে দুটো শাটনার নেওয়া আছে সেইটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মাল একশো পারসেন্ট বিটমুজি এটা দেন আবার যদি একটু নিচে চলে আসি এখানে আপনারা দেখতে পাচ্ছেন কুল কুলের এটা হচ্ছে মাল মানে মাল এই যে ধরনের আমি বেশি নিয়েছি শাটনার দেন এখন যদি একটু নিচে চলে আসি এই যে দেখতে পাচ্ছেন মাল বেগুন আছে এই শাটনারটি আপনারা ইউজ করবেন বের আরেকটা বিষয় হচ্ছে অন্যান্য শর্টনারগুলোও কিন্তু আপনারা ইউজ মানে অন্যান্য বিট মুজিগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন কিন্তু তার আগে আমি বলবো যে আপনারা আমি যেইগুলো উল্লেখ করে বলতেছি এই শার্টনারগুলো ইউজ করবেন এগুলাতে এক্সট্রা কিছু সিস্টেম আমার অ্যাড করে নেওয়া আছে তার মানে আপনারা বুঝতে পারতেছেন যে লিঙ্ক শার্ট করার পরে লিঙ্ক ওপেন করলে কিন্তু এক্সট্রা কিছু মানে সিস্টেম বা এক্সট্রা কিছু সৌন্দর্য ফুটে উঠবে যার কারণে কিন্তু ট্রাফিক আকৃষ্ট হবে সো আপনারা আমি যেই মানে এক্সট্রা এক্সট্রা করে যেইগুলো দেখাই দিচ্ছি চেষ্টা করবেন এইগুলো বেশি বেশি ইউজ করার দেন আরেকটু যদি নিচে চলে যাই ভার্স তো আরেকটু নিচে আসার পরে এগুলাতে আমার তেমন নেওয়া নেই তো এগুলো আপনারা ইউজ করবেন না তো দেন এখান থেকে এখন এই গোলাপের একটা নেওয়া আছে আমার সেটা হচ্ছে এই যে ভ্যার্স এই যে মাল তো আমি এখন এটা সিম্পলভাবে চার নাম্বারটা ওপেন করতেছি তো এটা আমি এখন কেটে দিচ্ছি তো কেটে দেওয়ার পরে এখন আমি এই অপশনটি সিম্পলভাবে ওপেন করতেছি দেখেন ওপেন করার পরে আমার কিন্তু সিস্টেম চলে আসবে তো আসার পরে এখানে আমি এখন সিম্পলভাবে পেস্ট করে দিচ্ছি দেওয়ার পরে শার্ট নাও এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু লিঙ্ক শাটনার হয়ে গেছে আগে কিন্তু এগুলেন কাজ করতো না কারণ অলরেডি কিন্তু ম্যাচ শেষ হয়ে গেছে আবারও বলে দিচ্ছি এই নতুন যেটা আমি বাই করছি গত রাতেই কিন্তু আমি বাই করছি একদিন শুধু কাজ করছি আমার মানে মোটামুটি যে কয়েকটা ভাই কাজ করে তাদের নিয়ে কাজ করতেছি তো আপনাদের মাঝেও দিয়ে দেবো আপনারা এখন কাজ করতে পারবেন কোনো প্রকার কোনো প্রবলেম নেই তো দেন এখান থেকে এখন এটা যদি আমি কপি করে নিবেন সিম্পলিভাবে দেখেন সাটনারটা কিন্তু হানড্রেড পারসেন্ট ওপেন হয়ে যাবে সিম্পলভাবে আমি যদি ব্রাউজার পেস্ট করে দিই অনেক ক্ষেত্রে কিন্তু ভিপিএন ধরা লাগতে পারে আবার বলতেছি তো ভ্যার্স ভিপিএন ধরা লাগতেছে না দেখতে পাচ্ছে না আমার কিন্তু লিঙ্কটা ওপেন হয়ে গেছে তো লেন্ডিং পেস্টটা একটু নেগেটিভ যার কারণে আমি আপনাদেরকে আর ওপেন করে দেখালাম না তো ব্যার্স এখন সিম্পলভাবে আমি যেই কাজটি করবো এখান থেকে এখন আমি ব্যাক করে চলে যাচ্ছি এখন আপনাদেরকে আমি বলে দিব যে এই আপনারা পাবেন কোথায় মানে কীভাবে আপনাদেরকে আমি দিব তো ভ্যার্স এই শার্টনারটি আপনাদেরকে পাওয়ার জন্য এক্সট্রা কিছুই করতে হবে না কোনো প্রকার সাবস্ক্রাইবের কথাও বলব না কোনো কিছুই বলব না জাস্ট আপনাদেরকে যেটি করতে হবে ব্যার্স সেইটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে আপনারা চলে আসবেন সিম্পলিভাবে টেলিগ্রাম চ্যানেল দেখতে পাচ্ছি ইনভেন্স দেখেন আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা চলে আসবেন তো টেলিগ্রাম চ্যানেলে আসার পরে এখানে আমি পার্সোনালি সকলকে দিব টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমার পার্সোনালি ইউজার সকলে আপনারা দেখেন তো আবারও দেখাচ্ছি মা আইটি টেক লেখা আছে প্লাস আমার ইমেজ দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে এই যে দেখেন এরকম ভাইরাস যেমন আমাকে পার্সোনালি নক করছে পার্সোনালি টেলিগ্রাম আমাকে নক করলে আমি পার্সোনালি ভাইদেরকে দিব কোনো প্রকার কোনো চ্যানেলে আমি এবারে আপলোড করে দিব না কারণ আমার আমার আমি কষ্ট করে বাই করে নিয়ে আপনাদেরকে ফ্রিতে সাপোর্ট দিয়ে আমি চাই না কোনো পেইড ইউজারেরা আসে এখান থেকে নিয়ে তাদের কাজে ইউজ করুক তাই আমি সিঙ্গেলভাবে যারা আমার ভিডিও দেখেন তারা আমার ভিডিওটি দেখার পরে ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আমি স্ক্রিনশট চাই না জাস্ট বিশ্বাস বিলিভ করি আপনাদেরকে কারণ আমার একটা চ্যানেলে ভিডিও ফেলা মাত্র দেখি আমি অনেক ভাই আমাকে লাভ ভালো লাগুক আর না লাগুক তারা ভালোবাসা দেখায় এটাই হচ্ছে ভালোবাসা কারণ প্রতিদিন একই ভিডিও মানে ভালো লাগ নাও লাগতে পারে তারপরে ভালোবাসা দেখাবেন এটাই হচ্ছে ভালোবাসা তো ব্যাটস আপনারা পার্সোনালি আমাকে টেলিগ্রামে নক করবেন এরকম পার্সোনালি যে ভাইরে যেমন নক করছে আপনারা আমাকে পার্সোনালি নক করবেন তাহলেই আমি আপনাদেরকে এটার সাইটটির লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেব পেইড সাইটের লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো আপনারা আমি যেইটা বললাম সেগুলো দিয়ে সাটনার সাট করে করে কাজ করতে পারবেন তো ব্যাস আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন আর তারপরে কোনো কিছু বুঝতে প্রবলেম থাকলে ভিডিও ডিসক্রিপশন আমার ইমো নাম্বার দেওয়া থাকবে প্লাস টেলিগ্রাম চ্যানেল প্লাস টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে এগুলোতে জয়েন করলেই আমাকে কিন্তু পার্সোনালি পেয়ে যাচ্ছেন সেখান থেকে আপনারা আমাকে পার্সোনালি নক করে নিতে পারেন তো ব্যাস আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি থেকে কতটুকু উপকৃত হলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং নেক্সট এক ইনভার্টেশন আমাকে বলবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সে ভিডিও দেওয়ার তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আবার আপডেট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো শুভকামনা রইল আল্লাহ হাফেজ